নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলো মীন রাশি জুলাই মাসটা কেমন যাবে, কারণ প্রত্যেকটা গৌর রাশি মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রো তার কিন্তু ট্রানজিট হবে। সুতরাং আমরা ডিটেলে আলোচনা করার আগে একটু জেনে নিই কোন কোন গ্রো ট্রানজিট হচ্ছে। সূর্যদেব 16 তারিখে মিথুন থেকে কর্কটে, মঙ্গল 12 তারিখে মেষ রাশি যে বিষ রাশিতে, বুধ যাচ্ছে আপনার 19 তারিখে কর্কটের সিংহ রাশিতে, শুক্রদেব 7 তারিখে মিথুন থেকে কর্কটে, আবার 31 তারিখে আবার এই শুক্রদেবী কর্কটের সিংহ রাশিতে, আর শনিদেব সারা মাসটাই বক্রী অবস্থায় থাকছে। এই সিচুয়েশনে শনি মানে আপনার দ্বাদশ হাউসে কিন্তু বক্রী হচ্ছে, এবং আপনার কিন্তু সাড়ে সাতির প্রভাবটা কিন্তু অনেকাংশেই আপনার লাঘব হবে। অর্থাৎ এই যে শনি বক্রী হচ্ছে, সাড়ে সাতির প্রভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকাংশেই কমে যাচ্ছে এই পাঁচ মাস, কিন্তু এটা কিন্তু খুব ভালো জিনিস। সুতরাং একটু আমরা ডিসকাশনে এবার ডিটেলে যাই, কেননা পরিবার এবং আপনার যে প্রবলেমগুলো ছিল ফ্যামিলি নিয়ে, বা যে কোনো কাজে বাধা পাচ্ছিলেন, বা আপনার মনে হয় বিয়ের যাটা আটকে যাচ্ছিল, হাত পায়ে ব্যথা বেদনায় ভুগছিলেন, অসুস্থতায় ভুগছিলেন, আপনি কর্নিক ডিজিজে ভুগছিলেন, এই যে শনি বক্রী হওয়াতে আপনার কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনি উঠতে পারবেন, অর্থাৎ সেই জায়গাগুলো রিকভারি করতে পারবেন, কেননা আপনার কিন্তু শনিদেব এই সময় ঘুমিয়ে পড়ছে আপনার জন্য, দ্বাদশ হাউসে শনিদেব আপনার জন্য ঘুমিয়ে পড়ছে। সুতরাং আপনার কিন্তু এটা আপনার জন্য খুব ভাইটাল, এই সময় কিন্তু আপনার কোর্ট কেস যে ছিল বা সরকারি যে কাজগুলো আটকে ছিল সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন, কর্মে যথেষ্ট সহায়তা পাবেন, বিদেশ রিলেটেড বা বৈদেশিক কোনো সুযোগ সুবিধা এই সময় কিন্তু আপনার মিলবে। আপনি যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বা আপনি যখন স্টুডেন্ট হয়ে থাকেন পড়াশোনা করছে, যে এক্সাম যদি থাকে এই সময় সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার বিদেশ থেকে বারে বারে বলছে, আপনি কোনো এক্সপোর্টের ব্যবসা করেন বা বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন বা বিদেশে রয়েছেন আপনি, তাহলেও কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন। হোটেল রিলেটেড কোনো ব্যবসা সাথে জড়িত থাকলে সেখানে সাকসেস পাবেন, কৃষিকাজ, এবং আপনি যদি কোনো ডিফেন্স লাইনে থাকেন, আপনি কোনো গুপ্ত চর বা এরকম কোনো আইবি ডিপার্টমেন্ট বা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে আপনি থেকে থাকেন বা সিআইডি ডিপার্টমেন্টে থেকে থাকেন, তাহলেও কিন্তু আপনি এই মাসটা কিন্তু আপনার ফেভারে থাকবে। এবার বলি ডিটেলে যাওয়ার আগে, এই যে প্রোগ্রামটা আপনার কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, এই দিগদর্শন চ্যানেলের মতো আমার দিগদর্শন মন্ত্র একটা চ্যানেলে আপনার অলরেডি জেনে গেছেন, তা সত্ত্বেও আমি বলে রাখি এই দুটো চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কারণ কি, আমি প্রত্যেক মাসের মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল, আমি প্রত্যেকটা গ্রহের ট্রানজিট আপনি দেওয়ার চেষ্টা করি, এবং আরও কিছু নতুনত্ব প্রোগ্রাম দিই, এর সাথে যতটা পারি তন্ত্রের প্রোগ্রামও দিই, তাহলে এগুলো আপনার অনেক বাস্তব প্রোগ্রাম দেখতে পারবেন। এবার অনেকে বলছে মিলছে বা মিলছে না আমার প্রোগ্রাম দেখেও, আমি বলছি না মিলে কারোর সাথে কনসাল্ট করুন, আপনার ডেট অফ বার্থটা দেখান, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সেই সুযোগটা আপনি যে কোনো অ্যাসোসিয়েশনে নিতেই পারেন, যারা সোশ্যাল মিডিয়া আমরা প্রোগ্রাম করছে সেটা নিতে পারেন। যদি মনে করেন আমার কাছে আসবেন, তাহলে কিন্তু আপনি আমার থেকেও সেই বেনিফিটটা নিতে পারেন, কিন্তু সামান্য রেমুনারেশন বিনিময়। এবার বলছেন এই কটা ছাড়া কি দাদা আপনি কোনো সার্ভিস দেন না, অফকোর্স দিই, কেননা আমার বারবার বলি যে অনেকে প্রশ্ন করছেন যে আমি কি তন্ত্র মতে কাজ করি কিনা, তন্ত্রই তো অ্যাস্ট্রোলজিতে মেন, অ্যাস্ট্রোলজি না জানলে তন্ত্র হবে না, কিন্তু তন্ত্রের কাজ করতে গেলে অ্যাস্ট্রোলজি করতে হবে। এবার বলি আপনার কারোর কারোর যে বাস্তুর প্রবলেম, প্রচণ্ড বাস্তু, আপনি কোনো দিনই সাকসেসই পাচ্ছেন না, খালি অর্থ কামিয়েই গেলেন, আপনি ডেভেলপার পেলেন না, বাড়িতে প্রচণ্ড একটা অশান্তি বাতাবরণ তৈরি থাকে, আপনার কেউ কারোর সাথে সহ্য হয় না, কেউ কাউকে মানে একসাথে কেউ কেউ মিলি হতে চান না, বা ধরুন আপনি প্রচুর পয়সা কামাচ্ছেন, নিজের কোনো বাড়িঘরই হলো, সারাজীবন ভাড়া বাড়িতেই থেকে গেলেন, ইচ্ছা করলে আপনি প্রচুর অর্থ কিন্তু ভাড়া বাড়ি আর কিনতে পারছেন না আপনি, এটা কিন্তু অনেকের আছে, অনেকের আছে, বা অনেকে সেই জায়গা, আমি আপনাদের অনুধাবনের জন্যই বলি, আমি কিন্তু অনেককে সেই জায়গা করে দিতে পেরেছি। বা ধরুন আপনি বিবাহযোগ্য কন্যা আছে, হয়তো আপনি দেখতে সুন্দর হোক বা কুচি হোক, প্রত্যেকে আমাদের সময় হলে আমাদের সন্তানের বিয়ে একটা চিন্তা করি, আপনি দিতে পারছেন না, কারণ ভগবান সবার জন্য হিসাব কষে রেখে, তার সত্ত্বেও আপনি হচ্ছে না, কোথায় একটা কেউ বেঁধে রেখে বা বাধা পড়ছে, আপনার বাস্তবের জন্য তো আটকে যাচ্ছে, বা কোনো কারণে বাধাটা হয়ে যাচ্ছে, বা কেউ কেটে দিচ্ছে, সেটাও আপনি কিন্তু রেক্টিফাই করে আপনার সন্তানকে সুপাত্রে বিয়ে দিতে পারেন, বা আপনার ছেলেকে ভালো জায়গায় বিয়ে দিতে পারেন। অনেক ছেলেরও বিয়ে আটকে থাকে, সুন্দর হয়ে কোয়ালিটি থেকে বিয়ে হয় না, বা ধরুন চাকরিটার চেষ্টা হচ্ছে, প্যানেল নাম হয়ে তাও আপনার চাকরিটা হচ্ছে, আপনার সন্তান ভীষণ পাগলামি করছে বাড়ির মধ্যে থেকে, কারোর কথা শুনছে, আপনার কোনো কথা, প্রচুর শিক্ষিত হচ্ছে কিন্তু ঘরের মধ্যে বেরোতে চাইছে না, বা প্রচুর খেলাধুলাও করছে, কোনো জায়গায় চাকরি পাচ্ছে না, ভালো কোয়ালিটি আছে তাও কিছু করে উঠতে পারছে না, এরকম অনেক আছে।
বা আপনার সন্তানের পড়াশোনা ঠিক মতো করতে যে আপনার কথাই শুনছে, আপনার অবাধ্য বা এতদিন আপনার খুব বাধ্য ছিল, হঠাৎ কেমন যেন সে ভুল বন্ধুর সাথে মিশে, ভুল নেশায় আসক্ত হয়ে গেছে, ভুল সম্পর্ক চলে গেছে, ভুল সম্পর্ক তৈরি হয়েছে, এসে সে কোনো হয়তো আপনার সন্ধ্যার দু এক বছর সুইসাইডাল অ্যাটেম্পও নিয়েছে হয়তো, এরকমগুলো আপনি যদি মনে করেন এগুলো তন্ত্র মতে আপনি রেক্টিফাই করতেই পারেন। কারণ তন্ত্র মতে কাজ হয় না, খুব ভুল। আর আমি কাউকে ঝুলিয়ে রেখে দিই না হবে হবে করে, তাহলে যেটা হবে সেটা আমি নিই, যেটা হবে না সেটা হবে না। তাহলে যারা আমার পুরনো ক্লায়েন্ট, এই 27 বছরের অভিজ্ঞতা আপনাদের বলছি, তারা জানেন আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি। এই সম্পূর্ণ ব্যাপারটি জানার জন্য আপনি নয় চেম্বারে আসতে হবে, না অনলাইনে আমাকে পেডিকশন নিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আবার বুকিংয়ে আপনার ফোন করে পুরো ক্লিয়ারলি জানতে হবে। কিন্তু আমার থেকে যদি আপনি পুরো ব্যাপারটা জানতে চান, আমার থেকে, আমার এই বুকিংয়ে ফোন করে জানার ব্যাপারে নয়, আপনার ফিউচার সম্বন্ধে বা এইসব ব্যাপারে জানতে, অবশ্যই একটা রেমুনারেশন মিনিমাম সাথে জানতে হবে। আপনাদের মোটামুটি আমি বেঙ্গলের মধ্যে সব জায়গায় চেম্বারে, বাইরে কিছু কিছু জায়গায় আছে, আর আপনি দেশের যে কোনো প্রান্তে অনলাইনে আপনি প্রেডিকশন নিতেই পারেন, সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়ে। এবার চলে আসি ডিটেলে আর্থিক জায়গাটা, মীন রাশি। আপনি কিন্তু এই মাসে বিদেশ থেকে যথেষ্ট লাভবান হবেন, আপনার প্রপার কোনো ওয়ে বেরোবে, আপনি এতদিন যে একটা দিশারা হয়েছিলেন সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। কারণ আপনার ঘরে কিন্তু রাহু বসে আছে এবং শনি এতদিন দ্বাদশ হাউসে ছিল, আপনি প্রচুর একটা চাপের মধ্যে, সেই জায়গাটা কিন্তু আপনি একটা দিশা খুঁজে পাবেন। আপনি প্রপার্টি কেনা বেচাতে সেখান থেকে কিন্তু আপনি কিছু লাভবান হতে পারে, কিনতে যান বা বেচতে যান। ভূমি কেনা বেচা লাভবান হবেন, বাবা মার থেকে কিছু গিফট, বাবা মা আপনার ফেভারে আসবে, বাবা মা যে সম্পত্তি না আপনার, যে আপনার সাথে কোনো বাগবিতণ্ডা চলছে বা একটা মতভেদ চলছে, সেটা কিন্তু বাবা মা কিন্তু আপনার ফেভারে আসবে। এবং আপনি যদি এই মাসে প্রচণ্ড লেবার দিতে, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রম করতে, তাহলে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন। ফ্যামিলি নিয়ে বলি, ফ্যামিলি নিয়ে হতে যেহেতু মালব্য যোগ তৈরি হয়েছে ফোর্থ সূর্য আর শুক্র কম্বিনেশনে, মাসের প্রথম দিকটা হচ্ছে, আবার সেকেন্ড দিকটা কিন্তু মালব্য, কারণ সূর্য শুক্র যোগ তৈরি করছে বৃহস্পতির সাথে, একবার যোগ হয়ে আবার বৃহস্পতির সাথে কিন্তু শেষের দিকে বেরিয়ে আসছে, শুক্র আর সূর্য দুটো একসাথেই। বাবা মার থেকে কোনো অর্থ পাওয়ার বা গুরুজনের থেকে কোনো হেল্প পাওয়ার প্রবল সম্ভাবনা। আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধার হবে, যে কাজগুলো এতদিন আটকে ছিল সেটা কিন্তু আপনি এই সময় করে নিতে পারবেন। এই মাসটা কিন্তু আপনার যথেষ্ট ফেভারেবল মাস। ফ্যামিলির সাথে কোনো অনুষ্ঠানে বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে, কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন, সেখানে গিয়ে মনটা যথেষ্ট ফ্রেশ হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবল সম্ভাবনা। শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, এই সপ্তাহে কিন্তু, এই মাসটায় কিন্তু আপনার একটু শোল্ডারে, মানে আপনার যে এই যে শোল্ডারে কিন্তু ব্যথা বেদনা হতে, অর্থাৎ মাইগ্রেন বলুন বা কোনো ক্রনিক পেনে ভুগলে সেটা হতে পারে, ইএনটি কোনো প্রবলেম হতে পারে, প্রেশারটা হয়তো বেড়ে যেতে পারে বা প্রেশারটা ফল্ট হতে পারে, বা কোলেস্ট্রলটা হয়তো বেড়ে, এইসব হলে অবশ্যই ডাক্তার শরণাপন্ন এবং ওষুধ অবশ্যই নেবেন। এবং আপনার যদি থাইরয়েডে ভোগেন সেটা কিন্তু আপনার একটু কষ্ট হবে। তন্ত্র মতে কেউ আপনাদের কোনো ডিস্টার্ব করে দিচ্ছে সেইখানেও কিন্তু আপনি ভুগতে পারেন, বি কেয়ারফুল এই কথাটায়। আপনাকে হয়তো কেউ তন্ত্র মতে কেউ কোনো ডিস্টার্ব করে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু আপনি ডিস্টার্ব, কিন্তু আপনাকে কিন্তু সেটার মধ্যে কাটে। এবার আপনার সামাজিক সিচুয়েশনটা বলি, এই মাসে কিন্তু আপনার লোকের সাথে খুব পরিচিতি বাড়বে, কিন্তু আপনার মধ্যে ভীষণ সন্দেহের একটা বাতাবরণ তৈরি হবে, সবাইকে আপনি সন্দেহ করে ফেলবেন, সে আপনার ঘরের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। আপনার মধ্যে যতটা ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনার মধ্যে তন্ত্র মন্ত্রের প্রতি ইন্টারেস্ট বাড়বে, আপনার এই জ্যোতিষী অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট বাড়বে, শিখতে চাইবেন, এবং নেগেটিভ থিঙ্কিং ভীষণ হবে আপনার মধ্যে, সেগুলো কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে, তাহলে কিন্তু আপনার এই মাসটা অনেকটাই ফেভারে থাকবে। চলে আসে, আপনি বিবাহিত হন যদি, আপনি সন্তান থেকে থাকে, আপনার সন্তানকে বলবেন এই সপ্তাহে খাদ্য খাওয়া দাওয়া বা কোনো পানীয় খেতে অবশ্যই খুব সাবধানে খেতে, নাহলে বাইরের খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে, পেটের প্রবলেম, ফুড পয়জন এইগুলো হতে পারে, এবং আপনার সাথে সন্তানের কিন্তু কোনো বাগবিতণ্ডে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্তান আপনার অবাধ্য হবে। আপনি স্টুডেন্ট হন, বিদ্যা বা কেরিয়ারে যথেষ্ট সফলতা দেখা যাচ্ছে, বাবা মার থেকে কিছু গিফট পাওয়ার প্রবল সম্ভাবনা, এবং ফ্রেন্ডের সাথে কিন্তু এই মাসটা আপনাকে বুঝে শুনে চলতে হবে, সমঝে চলতে, না হলে ভালো বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা পুরনো বন্ধুরা শত্রুতমি করতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির যে একটা ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয়, যথেষ্ট গুরুত্ব দেয়, পথ মোশন বাড়বে, বড় প্রজেক্ট করে বড় পরিবর্তন হয়, অর্থাৎ কাজের যাওয়া চেঞ্জ হতে পারে বা আপনি নিজে কর্ম চেঞ্জ করতে পারেন, স্থান পরিবর্তন করতে পারেন বা আপনার ট্রান্সফার হতে পারে, মনের মতো ট্রান্সফার হতে পারে। যদি আপনি ব্যবসা করে থাকেন, 16 তারিখ পর্যন্ত পুরোটাই আপনার ফেভারে থাকবে, সেল বাড়বে, কর্মচারী আপনার সাপোর্ট করবে, নতুন কাস্টমার হবে,
নতুন কোনো ডিল হতে পারে। সতেরো তারিখ থেকে কিন্তু আসলে সময়টা আপনার বিপক্ষে, অর্থাৎ এই সঙ্গে কাজে ডিলে হবে। কর্মচারীদের সাথে কোনো কারণে বাদ বিবাদ জড়িয়ে পড়তে পারেন এই সময়, এবং কর্মচারীরা আপনাকে একটু ঝুলিয়ে দিতে, অর্থাৎ কাজ ছেড়ে চলে যেতে পারে। আপনার হয়তো যে প্রোডাক্টটা বা জিনিসটা আপনি বানানোটা প্ল্যান করে দিয়ে দেবেন, মানে আপনি কি বলো কোনো কারোর তো অর্ডার নিয়ে যে সেটা সাপ্লাই দেবেন, সেটা আপনি সময় মতো দিতে পারলে আপনার কর্মচারী জন্য সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গেল বা কর্মচারী আপনাকে পুরো ঝুলিয়ে দিল। এটা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত এই সাবধানগুলো মেনটেন করতে হবে। যদি আপনি প্রেম করেন বা বিবাহিত হন, যদি ১৯ তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে খুব সমঝে কথাবার্তা বলেন, প্রেম করতে যান বা আপনি প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক যে থাকুক এগুলো খুব বুঝে শুনে কথা, বা আপনি বিবাহিত হন স্বামী স্ত্রীর মধ্যে খুব বুঝে শুনে কথা বলবেন। পার্টনার কোনো কারণে চোট আওয়ার লাগতে পারে, পার্টনার কোনো ইনফেকশন হতে পারে, ফুড পয়জন হতে পারে, খাদ্যগত খুব সাবধান। ২০ তারিখের পর থেকে কিন্তু পার্টনার শরীরটা ঠিক হবে, কোথায় একসাথে ঘুরতে পারে, এবং কেরিয়ারটাও আপনার পার্টনার যথেষ্ট সাপোর্ট দেবে, আপনার পার্টনার টেনশন ফ্রি অনেকটাই হতে পারবে। তো ওভারঅল ডিসকাশন আপনাদের প্রেজেন্ট করলাম, আশা করি আপনাদের অনেক কাছে ভালো লাগছে, ভালো লাগে আমি খুব ইন ডিটেলে ডিসকাশন করছি। ভালো লাগলে লাইক করবেন, আর একটাই হাত জোর করে রিকোয়েস্ট, যত পারেন লোকেদের শেয়ার করবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকবেন।